ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা নাট্যকার জর্জ বার্নার্ড শ। সমসাময়িক ব্যঙ্গ রচনা থেকে শুরু করে ঐতিহাসিক রূপক কাহিনীতেও তিনি খ্যাতিমান। 2016 সালে বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার আগ পর্যন্ত বার্নার্ড শই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি একাধারে নোবেল ও অস্কার পেয়েছেন। জর্জ বার্নার্ড শ জন্মেছিলেন 26 জুলাই 1856 সালে। ডাবলিনের একটি গ্রামার স্কুলে তার পড়াশোনা শুরু হয়। 1865 থেকে 1871 সালের মধ্যে ৪টি স্কুলে পড়াশোনা করেন এবং প্রত্যেকটি তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি বিরূপ করে তোলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা অপছন্দ করলেও ছোটবেলা থেকে তার বই পড়ার নেশা ছিল প্রচণ্ড। জর্জ বার্নার্ড শ যে ছিলেন নিরামিষ ভোজী মানুষ তা হয়তো অনেকেই জানেন না, কিন্তু সত্যিকার অর্থেই আমিষের প্রতি তার কোনো টান ছিল না। তিনি বেঁচেও ছিলেন দীর্ঘদিন, বয়সের হিসেবে 94 বছর। 1876 সালে লেখালেখি শুরু করেন। 1878 থেকে 1883 সাল পর্যন্ত ৫টি উপন্যাস লেখেন। দিনের পর দিন তিনি এই উপন্যাসগুলোর পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন, কিন্তু লন্ডনের কোনো প্রকাশনা সংস্থা তার লেখা ছাপাতে রাজি হয় না। 1896 সালে তার রচিত ইউ নেভার ক্যান টেল নাটকটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে তিনি নাট্যকার রূপে প্রতিষ্ঠা লাভ করেন এবং নাটককে নিজের ভাব প্রকাশের মাধ্যম রূপে বেছে নেন। জর্জ বার্নার্ড শ প্রকাশিত নাটকের সংখ্যা 62। এই নাটকগুলো তাকে বিশ্বের অন্যতম প্রতিভাবান নাট্যকারের খ্যাতি এনে দেয়। তার নাটকগুলো বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হল সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, মেজর বারবারা, হার্টব্রেক হাউস, ম্যান অ্যান্ড সুপারম্যান, জন বুলস আদার আইল্যান্ড, দ্য ডক্টরস ডিলেমা, গেটিং ম্যারিড, ফানিস ফার্স্ট প্লে, পিগ ম্যালিয়ন, জেনেভা এবং সেন্ট জোয়ান। সেন্ট জোয়ান নাটকের জন্য তিনি 1925 সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন। সহজা বিশ্বাস করতেন নাটকের মাধ্যমে তার নির্ভয়ে প্রকাশ করতেন। শ তার রচনায় প্রচলিত ধ্যান ধারণার বিরোধিতা করেছেন, সমাজের শোষক শ্রেণীর ওপর ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে কষাঘাত চালিয়েছেন। জীবনের শেষ 46 বছর তিনি ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের একটি গ্রামে বাস করতেন। 1950 সালের 2 নভেম্বর এই গ্রামে মৃত্যুবরণ করেন তিনি।